নমস্কার আমি দুলাল রায় সহকারী শিক্ষক সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় সন্তোষ টাঙ্গাইল প্রিয় শিক্ষার্থী তোমাদের সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল অনলাইন ক্লাসে লাইভ ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পাঠ শিক্ষার্থী আমি আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় তিন বল এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থী আমরা জানি এই বল অধ্যায়টি আমাদের জন্য কমন একটি বড় একটি অধ্যায় এখানে আমরা যে নিউটনের যে মহাকর্ষ সূত্র অর্থাৎ এ ফেকাল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার শিক্ষার্থী এটির প্রমাণ আমরা করে দিয়েছি একটি ক্লাসে এখন আমরা এই সূত্রের সাহায্যে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় তা আমরা জানব সাথে সাথে আমরা শিক্ষার্থী অভিকর্ষস্তর জি এর মানও কিভাবে নির্ণয় করে তা আমরা জানবো তা সেক্ষেত্রে আমরা আজ যে সূত্রের গাণিতিক সমস্যা করব। সেটি হচ্ছে এখানে একটি হলো এফ ইকুয়াল জি এম ওয়ান এম টু বাই ডিসকয়ার সেক্ষেত্রে এখানে কোনটাকে কি বলে আমরা একটু তোমাদের বলে দিই অর্থাৎ এখানে এফ হচ্ছে বল এখানে হচ্ছে এম ওয়ান হচ্ছে প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর ভর এখানে এম টু যদি আমি বলি তাহলে এম হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর দি হচ্ছে এখানে এই বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এখানে হচ্ছে এর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব আর এখানে যে জিদ আছে এটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় মহাকর্ষীয় ধ্রুবক তাহলে শিখার আমরা এখানে এই এফ হচ্ছে এই সূত্র অনুসারে বল মানে আকর্ষণ বল এম ওয়ান হচ্ছে প্রথম বস্তুর ভর এম টু হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর আর এলো এখানে ডি হচ্ছে এই বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক শিক্ষার্থী জি এলো মহাবকর্ষীয় যে যুবক জি এর মান অবশ্যই আমাদের মনে রাখতে হবে জি এর মান এটি হচ্ছে টু দি পাওয়ার নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তাহলে শিক্ষার্থী আমাকে এখানে কিন্তু অবশ্যই এই জি এর মানটি মনে রাখতে হবে যে জি এর মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুনন টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তারপর শিক্ষার্থী আমরা বলের একক এটি জানি নিউটন বস্তু ভরের একক এখানে কেজি এখানেও বস্তু ভর কেজি কেজি মধ্যবর্তী দূরত্বের একক এখানে আমরা মিটারে আনবো তাহলে শিক্ষার্থী আমরা এখানে কিন্তু প্রত্যেকটির পরিচয় এবং একক সম্পর্কে জানলাম আশা করি তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা অবশ্যই গাণিতিক সমস্যা সমাধানটি এখন করতে পারবো তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করে এখন একটি গাণিতিক সমস্যা সমাধান করব তাহলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এফ ইকুয়াল জি এম ওয়ান অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে আমি বলের মান করতে পারি দুটি বস্তুর যে কোনো বস্তু করতে পারি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানও আমি নির্ণয় করতে পারবো তাহলে সেক্ষেত্রে আমরা গাণিতিক সমস্যায় এখন চলে যাই তাহলে এখানে প্রথমে আমি যে গাণিতিক সমস্যাটি শিক্ষার্থী তোমাদের করাবো তা তোমরা একটু ডাক আমার সাথে সাথে দেখে নাও সেখানে এনে বলছে দুটি বস্তুর ভর আমরা একটু লক্ষ্য করি এখানে না এখানে একটি সমস্যা যেটি করাবো এটি আমাদের সমস্যা যে দুটি বস্তুর ভর দুটি বস্তুর ভর দুটি বস্তুর ভর একটা ছয় হাজার কেজি ও দুই হাজার কেজি তাহলে শিক্ষার্থী দুটি বস্তুর ভর দেওয়া আছে এবং তাদের এবং তাদের ভর কেন্দ্রের ভর ভর কেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব জিরো মিটার হলে এক্ষেত্রে এখানে মহাকর্ষ বল মহাকর্ষ বল নির্ণয় করো বল নির্ণয় করো তাহলে আমরা শিক্ষার্থী এখন আমরা যে মানগুলি দেওয়া আছে সেগুলি একটু দেখে নিই উদ্দীপকে যে না দুটি বস্তুর ভর একটি হলো ছয় হাজার কেজি আর একটি এলো দুই হাজার কেজি তাদের ভর কেন্দ্র দোয়ের মধ্যবর্তীর অর্থাৎ দয়ের হ্যাঁ মধ্যবর্তী দূরত্ব জিরো মিটার এখন তাদের মধ্যে আকর্ষণ বল নির্ণয় করা সেক্ষেত্রে আমরা একটি লক্ষ্য করি এখানে এই একটি বস্তু এই একটি বস্তু অর্থাৎ এটি বস্তুর ভর ছয় হাজার কেজি আর এটা হচ্ছে দুই হাজার কেজি তাহলে এটির মধ্যবর্তী দূরত্ব জিরো মিটার এখন এই দুটির মধ্যে আকর্ষণ বল এ ফের মানটি আমার বের করতে হবে তাহলে এখানে আমরা সেই মহাকর্ষর যে সূত্র সেটা জানি যে না এফ ইকাল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার তাহলে শিক্ষার্থী জি এর মান অর্থাৎ মহাকর্ষ দুপক জি এর মান যদি উদ্দীপকের দেওয়া নাও থাকে তাহলে আমার সেই মানটি কিন্তু অবশ্যই জানা থাকতে হবে যে না সিক্স পয়েন্ট সিক্স সেভেন মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তাহলে এখন আমরা সেই সূত্রে অ্যাপ্লাই করে এই গাণিতিক সমস্যার সমাধানটি করব তার তার আগে আমরা শিক্ষার্থী এখানে যে মানগুলি দেওয়া আছে তা এখন আমরা লিখে নেই তাহলে এখানে আমাদের যে মানগুলি দেওয়া আছে আমরা এই সাইটে আমরা প্রথমে লিখে নেব এখানে যে মানগুলি দেওয়া আছে সেক্ষেত্রে এখানে লক্ষ্য করি এখানে যেহেতু দুটি দুটি বস্তু এই বস্তুর মধ্যে একটি বস্তুর ভর ছয় হাজার কেজি তাহলে এখানে লিখবো প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর ভর এম ওয়ান ইকুয়াল ছয় হাজার কেজি ছয় হাজার কেজি দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর এম টু ইকুয়াল দুই হাজার কেজি আচ্ছা এখন তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বস্তুদের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব এই দূরত্বকে আমি ডি দ্বারা প্রকাশ করবো তাহলে মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ মিটার এখন সেই জির মান মকেশ দুপুর জির মানটা আমরা লিখে নেব যে না এখানে জি এর মানটি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পাস কেজি স্কোয়ার অর্থাৎ সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই এখানে এইভাবে মানটি লিখে নেব তারপরে মহাকর্ষ বল মহাকর্ষ বল एफ इक्वल व्हाट তাহলে শিক্ষার্থে এই মানগুলি কিন্তু আমি উদ্দীপক থেকে লিখলাম যে প্রথম বস্তুর ভর এম ওয়ান ইকল টু ছয় হাজার কেজি দ্বিতীয় বস্তুর ভর এম টু ইকল দুই হাজার কেজি তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব ডি ইকল জিরো পয়েন্ট ফাইভ মিটার আর জির মান আবার অবশ্যই উদ্দীপকে দেওয়া না থাকলেও আমার এটি মুখস্থ অবশ্যই মনে রাখতে হবে মহাকর্ষীয় বল এফের এর মানটি আমার নির্ণয় করতে বলছে তাহলে এখানে আমরা সমাধান যদি করি তাহলে এখানে লিখতে হবে যে আমরা জানি আমরা জানি সেক্ষেত্রে এফ ইকুয়াল জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এটি আমরা মহাকর্ষ সেই নিউটনের বিখ্যাত মহাকর্ষ সূত্র থেকে এই সূত্রটি কিন্তু আমরা অবশ্যই জানি এবং ক্লাস এইটেও আমরা এটি প্রমাণ করে এবং পড়ে এসেছি এখন সেক্ষেত্রে আমরা এই মানগুলি এখানে বসিয়ে দেব অর্থাৎ জির মানটি আমি বসাবো জির মান এখানে

এখানে আমি নিচে দেখি ডি স্কোয়ার অর্থাৎ ডির মান জিরো পয়েন্ট ফাইভ এর উপরে ফাইভ মিটার এর উপরে হোল স্কোয়ার এখন শিক্ষার্থী এখানে আমরা যদি ক্যালকুলেশনে চলে যাই তাহলে এখানে দেখা যাবে যে না আমি মানগুলো একটু লক্ষ্য করি সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ইন্টু যদি এই দুটি আগে গুণ দেয় অর্থাৎ ছয় দুগুণা বারো তারপর এখানে থাকে তিন তিনে ছয়টি শূন্য অর্থাৎ এখানে আমি লিখতে পারি গুণন টেন টু দি পাওয়ার সিক্স কেজি স্কোয়ার আর এখানে যদি আমি সক্ষ লক্ষ্য করি জিরো পয়েন্ট টু ফাইভ মিটার স্কোয়ার এখন শিক্ষার্থী আমরা যদি এখন ক্যালকুলেটারের সাহায্যে অর্থাৎ দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেনের সাথে বারো গুণ দেবো তার সাথে জিরো পয়েন্ট টু ফাইভ এবং এখানেও এ দুটিকে যদি আমি গুণ দিই অর্থাৎ সাইন্টিফিক ক্যালকুলেটর মুডে এনে যদি আমি করি তাহলে আমি এখানে যে মানটি পেয়ে যাব সেটা আমি একবারে তোমাদের লিখে দিচ্ছি যে জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো টু সিক্স জিরো টু ওয়ান সিক্স গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা এই ক্যালকুলেটর আইনে এইটা মান দ্বারা ভাগ দিলে আমি এখানে মাইনাস নিউটন আমরা এখানে লক্ষ্য করি মিটার স্কোয়ার চলে যায় এখানে কেজির সাথে কেজি যদি চলে যায় তাহলে এখানে নিউটন অর্থাৎ আমরা জানি বলের একক নিউটন তাহলে এখানে মহাকর্ষ বল আকর্ষণ বা বিকর্ষণ সবই বল এখানে আকর্ষণ বল মহাকর্ষ বল এফিগল টু এত নিউটন তা এই ধরনের গাণিতিক সমস্যা মহাকর্ষ ধ্রুবকের সূত্র মানে মহাকর্ষ ধ্রুবক মহাকর্ষ সেই অনুসারে আমরা কিন্তু মানটি পেয়ে যাব আর এখানে মহাকর্ষ দুর্ভকের মানটি আমার অবশ্য মনে রাখতে হবে এখন আমরা পরবর্তীতে আরেকটি গাণিতিক সমস্যা করব শিক্ষার্থী এটি হচ্ছে অবিকর্ষ স্তরণ জি এর মান কিভাবে নির্ণয় করে সেই সমাধানটা আমরা এখন নির্ণয় করব তার আগে আমরা আগে এই সেই সূত্রটি আগে আমরা একটু শিক্ষার্থী আগে জেনে নেব যে সূত্রটি কি তারপর আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। তাহলে আমরা যে এখন করবো এখন এলো স্তরণকে সেই ছোট হাতের যে জি অভিকর্ষ স্তরণ সেই অভিকর্ষ স্তরণ জি এর মান কিভাবে নির্ণয় করে শিক্ষার্থী আমরা এখন তা জানবো তার আগে আমরা এখন একটু সূত্র সম্পর্কে আগে জেনে নিই যে সূত্রটি কি তোমরা অবশ্যই লক্ষ্য করবে এখানে যে সেই অভিকর্ষ স্তরণ জি এর মান যদি আমরা নির্ণয় করতে চাই আগে আমরা সূত্রটি একটু জেনে নিই সূত্রটি হচ্ছে জি জি এম বাই আর তাহলে শিক্ষার্থী এখানে আমরা লক্ষ্য করি এখানে এই সূত্র হচ্ছে জি হলো অভিকর্ষ স্তরণ অর্থাৎ এখানে জি ইকুয়াল আমরা জানি অভিকর্ষ স্তরন জি হচ্ছে অবিকশ তরণ যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু তরণ জি শিকার্থী আমি আগে বলেছি মহাকর্ষ ধ্রুবক আর এম হচ্ছে এখানে পৃথিবীর ভর এখানে এম হচ্ছে পৃথিবীর ভর পৃথিবীর ভর এর একক হবে কেজি আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এর একক হবে যেহেতু ব্যাসার্ধ এটি হচ্ছে মিটার আর জির মান শিক্ষার্থী মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুব তাহলে সেক্ষেত্রে আমরা এর একক জানি আগের অঙ্ক করিয়ে দিয়েছি আমি মিটার পার এখন এখানে এই জি ইকাল টু জি এম বাই আর স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে আমরা মহাকর্ষীয় ধ্রুবক অভিকর্ষ স্তর জি এর মান বের করতে পারবো তার জন্য এখানে এই জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক আর এম হচ্ছে পৃথিবীর ভর আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ সেক্ষেত্রে আমরা এখানে যদি এই মানগুলি দেওয়া থাকে তাহলে অভিকর্ষ স্তর জি এর মান বের করতে পারবো অথবা এই সূত্র প্রয়োগ করে আমি পৃথিবীর ভরও বের করতে পারবো পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো এবং মহাকাশের ধ্রুবক জি এর মানও বের করতে পারবো কিন্তু এখন আমরা শিক্ষার্থী এই অভিকর্ষ স্তরণ জি এর মান এই সূত্র প্রয়োগ করে কীভাবে বের করে তা আমরা এখন তোমাদের শিখে দেব তাহলে আমরা এখন একটি গাণিতিক সমস্যায় চলে যাব শিক্ষার্থী আমরা গাণিতিক সমস্যাটা একটু লক্ষ্য করব সবাই আমরা এখন যে গাণিতিক সমস্যাটা করাবো তা ডাকতে তোমরা লক্ষ্য করো এটি হচ্ছে গাণিতিক একটি সমস্যা যে এখানে বলছে যে না পৃথিবীর ভর পৃথিবীর ভর ফাইভ পয়েন্ট নাইন সেভেন ফাইভ গুণন টেন টু দি পাওয়ার 24 ফোর এবং ব্যাসার্ধ 6.37 দিক্স পয়েন্ট থ্রি গুণন টেন টু দি পাওয়ার সিক্স মিটার হলে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে অভিকর্ষ তরণের মান নির্ণয় করো ভূপৃষ্ঠে অভিকর্ষ অভিকর্ষীয় তরণ অভিকর্ষীয় তরণের মান তরণের মান নির্ণয় করো তাহলে শিক্ষার্থী আমরা এখানে এখন লক্ষ্য করি যে যে মানগুলি দেওয়া আছে এখানে দেওয়া আছে যে পৃথিবীর ভর ফাইভ পয়েন্ট নাইন সেভেন ফাইভ গ্রাউন্ড টোয়েন্টি পার টোয়েন্টি ফোর কেজি এর ব্যাসার্ধ সিক্স পয়েন্ট থ্রি সেভেন গ্রাউন্ড টোয়েন্টি পার সিক্স মিটার হলে ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ এর মান নির্ণয় করো তাহলে এখানে যদি আমরা যে মানগুলি দেওয়া আছে সেগুলি আমরা প্রথমে লিখে নেব যে এখানে কী কী মান শিক্ষার্থী দেওয়া আছে এখানে যে মানগুলি দেওয়া আছে আমরা লিখে নিই যে এখানে পৃথিবীর ভর ভর পৃথিবীর এম বড় হাতের এম এম পৃথিবীর ভরকে হাতের দ্বারা প্রকাশ করে সেটি দেওয়া ফাইভ পয়েন্ট নাইন সেভেন ফাইভ গুণন টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি এটি হচ্ছে পৃথিবীর ভর আর এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ শিক্ষার্থী আমরা এখানে লিখব ব্যাসার্ধ বড় হাতের আর ইকুয়াল সিক্স পয়েন্ট থ্রি সেভেন গুণ ওয়ান টেন টু দি পর সিক্স মিটার তাহলে এখানে কিন্তু অবশ্যই সে সূত্রে কিন্তু জি এর মান লাগবে তাহলে এখানে জি এর যে মান সেই মানটা আমার লাগবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুণ ওয়ান টেন টু দি পর ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এখন অভিকাষরন সেক্ষেত্রে এখানে অভিঘোষীয় অভিঘোষীয় তরণ জি কল হোয়াট তাহলে এখান থেকে আমি কিন্তু উদ্দীপক থেকে মান পৃথিবীর ভর বড় হাতের এম দ্বারা সেই পৃথিবীর ভরটি পেয়ে গেছি এত কেজি পৃথিবীর ব্যাসার্ধ পেয়ে গেছি এত মিটার আর অভি মহাকর্ষীয় ধ্রুবক জির মানটা আমার মনে রাখতে হবে আর এখানে অভিঘোষীয় স্তরণ জির মান আমার বের করতে হবে তাহলে এখানে আমি যদি লিখি সমাধানটা চলে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে সমাধানে তাহলে লিখবো আমরা জানি সে সূত্র লিখবো আমরা জানি এখানে আমরা জানি সেই জি ইকুয়াল জি এম বাই আর এ স্কোয়ার এটি অভিকর্ষ অভিকর্ষীয় তরণ বের করার সূত্র এখন সেই জির মানটি আমরা বসিয়ে দেবো

সিক্স পয়েন্ট থ্রি সেভেন গুণন পর সিক্স মিটার যেহেতু এখানে আর এস্কোয়ার আমার এখানে আর স্কোয়ার দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে জি এর মান পৃথিবীর ভর এম এর মান এবং পৃথিবীর বেশর্ত আর যেহেতু আর এ স্কোয়ার দিয়ে দিছি এখন যদি আমি সে সাইন্টিফিক ক্যালকুলেটরে যদি এই মানটি নির্ণয় করি এখানে তো অবশ্যই দেখা যাচ্ছে জিএম এখন যদি আমি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে এখানে আমার চলে আসে হুম তাহলে এখানে চলে আসে মানটি ক্যালকুলেটার ব্যবহার করে আমি ডাইরেক্ট লিখে অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটি হচ্ছে সুতরাং অভিকর্ষীয় তরণ সুতরাং অভিকর্ষীয় তরণ নাইন পয়েন্ট এইট

সাথে সাথে কিন্তু আমি পৃথিবীর ব্যসার্ধ বস্তুর ভর পৃথিবীর ভর এবং অভিজ মহাকশে ধ্রুবক জীর্মাণও বের করতে পারি ফলে শিক্ষার্থী আজ আর নয় পরবর্তী ক্লাসে এই বলের অধ্যায় থেকে নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সামনে আমি দুলাল রায় আবার হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বেশি বেশি এই বিজ্ঞানের গাণিতিক সমস্যাগুলো করবে তো সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটি করার জন্য সবাই ভালো থাকবে